লাল রঙের কাপড়, স্বর্ণের আংটি, এবং রুকু অবস্থায় কোরআন তেলাওয়াত করিতে আমাকে নিষেধ করা হইয়াছে। হাদিস নাসাই শরীফ হাদিস নাম্বার 5267। যাহার মধ্যে চারটি দোষ পাওয়া যাইবে সে খাঁটি মুনাফেক। আর যাহার মধ্যে এই সবের যে কোনো একটি দোষ রহিয়াছে তাহার মধ্যে মুনাফেকি করার অভ্যাস সৃষ্টি হইয়াছে, যে পর্যন্ত না সে তাহা পরিত্যাগ করে। দোষগুলি হইল যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, অর্থাৎ বিশ্বাস ভঙ্গ করে, কথায় কথায় মিথ্যা বলে, অঙ্গীকার বা চুক্তি করিলে ভঙ্গ করে, এবং ঝগড়া করিলে অশ্লীল বাক্য প্রয়োগ করে। আল হাদিস রিয়াদুস সালেহীন হাদিস নাম্বার 1585। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফেও বর্ণিত হইয়াছে।